আপুনি আইসক্রিম খাই কিমান ভাল পায়, আপনার শিশুয়ে বিচারে নেকি বরফ, উৎকট গরমে দহিছে রাজ্যবাসী, গরমৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ নিশ্চয় আপোনাৰ খাবলৈ মন গৈছে বৰফ। কিন্তু ৰব, বৰফ খোৱাৰ আগতেই চাই লওক এই দৃশ্য। দিনক দিনে বৃদ্ধি পাইছে গৰমৰ মাত্ৰা। প্ৰচণ্ড গ্ৰীষ্ম প্ৰবাহত বিপৰ্যস্ত জনজীৱন। ইতিমধ্যে 40 ডিগ্ৰী চেলচিয়াছ পৰ্যন্ত বৃদ্ধি পাইছে তাপমাত্ৰা। উৎকট গরমের এই দিনত আপুনি হয়তো বিচাৰে শীতল পানি, আইসক্রিম বা বরফ। কিন্তু আপুনি মই ভাল পোৱা আইসক্রিম কিমান গ্রহণযোগ্য এই দৃশ্যাংশ চালেই বুজি উঠিব। যোগীখোপাৰ বালাপাৰাত বরফ প্রস্তুত করা ফ্যাক্টরির দৃশ্য এয়া। ফ্যাক্টরির ভিতরের পরিবেশ দেখিলে চকু কপালত উঠিব আপোনাৰো। বরফ বনোৱা পানি দেখিলেই অনুমান কৰিব পাৰিব আপুনি। অপৰিষ্কাৰ আৰু অস্বাস্থ্যকৰ পৰিবেশত এনেদৰে প্ৰস্তুত কৰা হয় আপুনি মই ভাল পোৱা আইসক্রিম বা বরফ। আইৰণযুক্ত এই পানীতেই বনোৱা হয় বরফ। চাওক, এই অপৰিষ্কাৰ বাকচসমূহতেই প্ৰস্তুত কৰি আছে বরফ। ফ্যাক্টরির ভিতরের লেতেরা পরিবেশতেই বনোয়া এই বরফসমূহ গাঁও চহরত বিক্রী করা হয়। শিশুর পৰা বৃদ্ধালৈকে সেবন করা এই বরফে সকলোরে জীবনলৈ কঢ়িয়াই আনিব পাৰে কাল অমানিশা। গতিকে বরফ বা আইসক্রিম খোৱার পূর্বে 100 বার ভাবক আপুনি। আনহাতে ফ্যাক্টরির স্বত্বাধিকার গৰাকীয়ে অপরিষ্কার পরিবেশ তথা লেতেরা পানির সন্দর্ভত দায় সামৰিবলৈ চেষ্টা করে। এতে তো আর ভাল পানি ছাড়া মাল নহয় না, ওতে হলে বেয়া পানি ওটা বেলেগ কারণে মুই রাখিছো। ওতে আর বেয়া পানির পরা মাল হবো নাকি? মুই পানি ফিল্টারের পরা তো পানি কি করো? আপনার ফিল্টার কোটা আমাক দেখাব পারি? পানির কাগজ পাতি সব বনাই লইছো মুই, পানি আপনার বোরিং এর পরা আহি আছে। এতে তো এই পানিটা খোয়ার জন্য ব্যবহার না হয় তো, এতে এর জিনিসটা ঠান্ডা করবার লাগে আমার। এতে তো আর এই পানিটা যে কিবা ইউজ না হয় না খোয়ার ভিতর। ইফালে বরফ বনোৱা এই পানী জিলা প্ৰশাসনে কেনেদৰে পৰীক্ষা নিৰীক্ষণ কৰে সেয়া এক লক্ষণীয় বিষয় হৈ পৰিছে। অসমীয়া প্ৰতিদিন ডিজিটেল ডেস্ক।